কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে ৭০ গুণ চওড়া হয়ে যাবে। এবার ওই মুমিন ড্যাড বডি পৃথিবী থেকে ড্যাড হয়ে গেল, কবরে যাইতে দেরি রে, জিন্দা হয়ে গেছে। এবার বন্ধু কি মজার হাদিস রে, হাদিস শরীফ যেদিন জানতে পারলাম ওই দিন মনে হয় কেমন করে জানি নবীকে রাজি করব। কারণ এখানে আমি আপনাদেরকে বন্ধু একটা মেসেজ দিয়ে রাখি, কেন নবীর কথা বলবো বন্ধু। আপনি যখন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিবেন ৩৩ নাম্বার, কয় নাম্বার কথা কন না কেন? ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে ৩৩ নাম্বার, কত হইল? ৬৬। পরীক্ষা কত নাম্বারের? ১০০ নাম্বার। এর নবী সম্পর্কে উত্তর দিতে না পারলে এই ৬৬ নাম্বার পর্যন্ত বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে রে, বাতিল হয়ে যাবে। এবার ওই যিনি ডেড হয়ে কবর গেলেন মৃত্যু ব্যক্তি, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে প্লিজ আমার একটা কথা শোনো না। কই কি কথা বলো না? কই কথা হলো আমাকে কি আবার পৃথিবীতে একটু ফিরে যাওয়ার সুযোগ করে দিতে পারবেন? কয় কেন? কয় আমার এই নিয়ামতের খবর আমি আমার আপন স্বজনকে জানিয়ে আসবো। এবার ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দেবে, না না, ওই যে বিয়ে বাড়িতে নতুন বর যখন বউ আনার জন্য যায় তাকে যেইভাবে সম্মান করে, যেইভাবে সুন্দর উচ্চ মর্যাদা দিয়ে তাকে বিছানায় শুইয়ে দেয়, তুমি তেমনি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো, আর পৃথিবীতে যেতে হবে না। তোমার প্রিয়জন যেদিন ডাক দিবে সেদিন তুমি জাগ্রত হবা। নবীর প্রেমিকদের বন্ধ ফায়সালা। আমি অনেক লম্বা হাদিস সবগুলো বলছি না, কারণ আমার অনেক ওয়াজ করতে হবে, কারণ অনেক কষ্ট করে এসেছি এখানে বন্ধুরে আমার। এবার মুনাফিকের কাছে যাবে, কার কাছে? মুনাফিকের রূপটা আমি দেখাচ্ছি। নবী সম্পর্কে বললে বন্ধু নবী সম্পর্কে সঠিক উত্তর দিতে পারবে না। উত্তরটা যদি দিতে না পারে রে, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিকে এমন ভাবে তাকে চাপ দিতে বলবে, চাপ দিতে দেরি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তার একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, আর মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়ার বাঁচতেও পারবে না, ওমা হুমান হাবিউ গায়িবিন, এখান থেকে আর পালিয়েও বের হতে পারবে না। এই জন্য বন্ধু আমাদেরকে কবরের চিন্তা করতে হবে, কবরের চিন্তা করে আমাদের ইমানকে টেকসই করতে হবে, এবং এই টেকসই করার পরে আমরা আমল দিয়ে আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে যেতে হবে। কথা বলেন না কেন? মুমিন লোকদের জন্য আর একটা মেসেজ আছে, দিব কি দিব না? নবীর প্রেমিক আহলে বাইত প্রেমিকের জন্য বন্ধু মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি বন্ধু মানুষ মারা গেলে তার জানাজা অংশগ্রহণ করতে পারলে খুশি হইতেন। তিনি মানুষকে জানাজা দিতে দিতে মৃত্যু ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে 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 বন্ধু একদিন এমন এক ডেড বডির জানাজা পড়তে গেল। জানাজা পড়তে যাওয়ার পরে আগের মতো করে সবাইকে দাফন করা হলো, জানাজা শেষ করে ওই ব্যক্তিটাকেও বন্ধু দাফন করা হলো। দাফন করার পরে সব মানুষ বন্ধু ধীরে ধীরে কবর ছেড়ে চলে যাচ্ছে। মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই কবরটার পাশে বন্ধু দাঁড়িয়ে আছেন। তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই নতুন কবরে প্রবেশ করতেছে। তিনি আশ্চর্য, জোরে জোরে আল্লাহু আকবার। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি রে? জীবনে কত কবরবাসীর কবরে, জীবনে কত মৃত্যু ব্যক্তির জানাজা পড়লাম, আজকে ব্যতিক্রম আচরণ, তার কারণ কি বন্ধু? তিনি কবরের পাশে বন্ধু দাঁড়ায়া রইলেন। দাঁড়ায়া থাকতে 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 দেখলেন দুইজন কবরের মধ্যে প্রবেশ করলো, একজন চলে গেল, আরেকজন কোনোভাবেই বন্ধু কবর থেকে বের হয়ে আসে না। এবার তিনি কি করলেন বন্ধু? কিতাব প্রমাণ করেছে, তিনি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ১০ বার সূরা ইয়াসিন, ১০ বার সূরা মুলক তিনি তেলাওয়াত করলেন আল্লাহর কাছে দরখাস্ত জানার জন্য। এই কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দিল, মনিব আমার সামনে যে রহস্যময় ঘটনা, এই রহস্য জানতে চাই গো, এই রহস্যটা একটু জানতে চাই, কেন গো এই বিচিত্র ব্যতিক্রম এই ঘটনা আমি দেখতে পাচ্ছি? বন্ধুরে আমার, ওই মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলার বাবা দোয়া শেষ হইতে দেরি রে, एबार चाहिए देखे नतुन कबरटा फाइटा दुईटा टुकड़ा हये जाए। अल्लाहु अकबर। नतुन कबरटा कि हये गेल? फेटे बंधु दुईटा टुकड़ा हये गेल। एबार मुहम्मद इब्ने नौसर रादियाल्लाहु ताआला अन्हुर बाबा बोलतेছেন আমি দেখতে পাইলাম ওই যে একজন ব্যক্তি ছিল অবশিষ্ট উনিও বের হয়ে চলে যাচ্ছে। ওনাকে ডাকলাম দাঁড়ানোর জন্য, উনি দাঁড়ায় না। অনেক রিকোয়েস্টের পরে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আমি ওনার সাথে কথা বললাম, আপনি কে? কয় আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। আজকে যাকে কবরে রাখা হয়েছে তিনি আল্লাহর একদম কাছের এবং প্রিয় মাহবুব বান্দা। ওই বান্দা যখন কবরে প্রবেশ कर लो गो এই কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার করেছে যা যা ফেরেশতারা রে জলদি চলে যা রে, জলদি চলে যা। আমার প্রিয় বান্দা যদি আসমানে ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে তোমরা তার উত্তরগুলো শিখায়া দিও। গানে মুর্শিদ তুমি আমার হইও গো কান্দাহারি, তোমার প্রেমে পইরা রে মুর্শিদ, তোমার প্রেমে পইরা রে মুর্শিদ, ছাড়লাম ঘর বাহারি রে। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দাহারি। मोहब्बते ते ए तो मधु ए तो मधु जहनी नी तो आगिर दोया जहनी नी तो आगे जो तुई जापी न मिटी तुमार, जो तुई जापी न मिटी तुमार, तो तुई मधुर लागिर दोया, तो तुई मधुर लागे। अल्लाह 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 मेरा उड़े गो नबी मेरा जेते जैया, मेरा उड़े गो नबी मेरा जेते जैया, तो यार प्रभु दीने ने मेरा जे दो यार प्रभु दीने ने मेरा मोमी मेरे लगिया। long 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 mashallah long long mohabbat জীবন গড়িয়া করছি রে গুনাহ, জীবন গড়িয়া করছি রে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গুনাহ গোলে ক্ষমা করিয়া, গুনাহ গোলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। ওহো গানে মুর্শিদ তুমি আমার হইও গো কান্দাহারি, তোমার প্রেমে পইরা রে মুর্শিদ, তোমার প্রেমে পইরা রে মুর্শিদ, ছাড়লাম ঘর বাহারি রে। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দাহারি। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, दूर दूरान्त आगत मेहमानवृंद যখন এই দেহ থেকে পাখি বের হয়ে যাবে রে তখন এই পাখির নাম হয়ে যাবে মরহুম। কথা বলেন না কেন? মানুষ যখন হাঁটতে পারে চলতে পারে তখন মানুষ তাকে মানুষ বলে আখ্যায়িত করে। যখন এই দেহ থেকে পাখি চলে যায়, যখন মানুষ তার দেহ থেকে পাখি চলে যায় তখন বন্ধু তার নামের আগে মরহুম হয়। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? আরে জোরে বলতে হবে। আশেকদের আওয়াজ এত স্লো না, কারণ আপনি কথা না বললে আপনাকে আমি কৃপণ বলতে বাধ্য হব, কারণ কৃপণকে আল্লাহ পছন্দ করে না। বল হুজুর আমরা কৃপণ নই, তাহলে কি বলবো? আপনারা অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু জানিয়ে দিয়েছেন একবার স্পষ্ট করে, আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ বলে দিয়েছেন আমি বান্দাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। বলে হুজুর গো এই নিয়ামতটা কি গো আমাদেরকে দিয়েছে? বন্ধু এর মধ্যে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেটার জবাব আল্লাহর দরবারে বন্ধু দিতে হবে। যৌবনকালটা কোন সময় কোন কাজে ব্যয় করেছো সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছো এবং ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। দিনের শিক্ষার উপর কতটুকু আমল করতে পেরেছো সেই জবাব দিতে হবে। এই জবাবের জন্য আল্লাহ বলেছেন ইন্নাবত সরব্বিকানা শাদীদ। আল্লাহ দরবে খুবই শক্তভাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ মানুষকে ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে। বলেছেন কে? কথা বলেন না কেন? আর জোরে। বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে আপনি হ্যালো দিয়ে, টেলিফোন দিয়ে, চিবি বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, বেনসন দিয়ে, পান দিয়ে, চা দিয়ে একটা বিপদে পড়লে বিকল্প রাস্তা খুঁজে বের করতে পারেন, কিন্তু মরার পরের বিচরণ আচরণ হবে সম্পূর্ণ ব্যতিক্রম। ওখানে যাওয়ার পরে আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে বন্ধু খুব শক্তভাবে। তাড়াতাড়ি করে হিসাব নেবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দেবে না। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো ওখানে মানুষ মরতে পারবে না। লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ বন্ধ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বন্ধ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। বন্ধু যখন মানুষ কবরে যায়, কবরে যাইতে দেরি রে দুইজন ফেরেশতা আসে। তার নাম জানেননি? কন্ত কি? কথা বল না কেন? কেরামান কাতিবি না ইয়ে মুনকার নাকির আসে। কেরামান কাতিবিন তো দুই কাদেন আছে নাও, হ্যাঁ ঠিক না? কইতে পারে না রে, কইতে পারে না, ট্রেনিং নাই তো। কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম আটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতেও জানিও তারে ओ मन जानियो तारे जोरे जोरे बोलें ना मारहाबा। गजल अपनारा पसंद करेनনি कরেননি এদিকের মানুষ गजल सबाई पसंद करे আমার কথাগুলো একটু ভাববেন কারণ মানুষের আসল সত্তা তার আত্মা তার দেহ নয়। আত্মাটাকে যখন এখানে রাখবেন মনটাকে যখন এখানে রাখবেন তখন একবার শুয়ের মতো কলিজায় যে ঢুকবে ব্রেইনে সেটআপ হয়ে যাবে। কারণ ওয়াজ তো বিবেকবান গানে মানুষের জন্য মূর্খদের জন্য ওয়াজ না। মূর্খদের সাথে আল্লাহ বন্ধুত্ব করে না। আল্লাহ রাসূল বলেছেন মূর্খদেরকে এড়িয়ে চলো। কি করো কথা বলেন না কেন? বিবেকবান মানুষ আর বিবেকহীন মানুষ জাননেওয়ালা মানুষ আর জানে না মানুষ এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই বিবেক নামক নূরের অধিকারী যে হতে পেরেছে তার জীবন তার ফ্যামিলির জীবন তার সমাজ পুরো দেশ পর্যন্ত তার নূরের আলো ছোঁয়ায় আলোকিত হয়ে যায়। এই জন্য বিবেকবান মানুষ আর বিবেকহীন মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কথা কি বুঝতেছেন আমার বন্ধুরে? আমার হাদিস শরীফের মধ্যে এসে যে বন্ধু কবরে যাবে যাওয়ার পরে বন্ধু ফেরেশতারা আসবে আসার পরে প্রশ্নগুলো কি করবে এগুলো আপনাদের মুখস্থ। নবী সম্পর্কে যখন প্রশ্ন করবে বন্ধু মুমিনরা উত্তর দিয়ে দিবে। উত্তর দিতে দেরি রে ওই গায়েব থেকে বন্ধু আওয়াজ আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে গায়েব থেকে আওয়াজ আসবে তার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দেখেন 3.5 হাত মাটির ঘর। কিসের ঘর? ছোট্ট মাটির ঘর কিন্তু ভিতরটা বন্ধু অনেক প্রশস্ত হয়ে যায় দৈর্ঘ্যে এবং প্রস্থে। কারণ হলো কবরটা দেখতে বন্ধু একই রকম। কয় রকম? কথা বলে না। কবরটা দেখতে কি একই রকম কিন্তু ভিতরের আচরণ কখনো একরকম না। ভিতরের আচরণটা হলো 2 রকম নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ, আলো এবং আদার। বলে হুজুর কোথায় পেয়েছেন? আমার নবী বলেছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের বাগান হবে আবার জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে। ওই যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নবীর প্রেমিক আহলে বাইত প্রেমিক সাহাবায়ে কেরাম প্রেমিক ওলি প্রেমিক বন্ধু তাদের জন্যই জান্নাত বরাদ্দ। বাকিগুলো যারা ওলির বিরোধী করে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে নবীর বিরোধিতা করে নবীর ইজ্জতের চাদর ধরে টান মারে আহলে বাইতকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে ওরা পাহাড় পরিমাণ ইবাদত করলেও লাভ হবে না। ডুলার তলা না থাকলে যেমন মাছ ধরে রাখলে থাকে না। ডুলের নিচটা ঠিক না থাকলে যেমন ইঁদুরের পেটে চলে যায় ধান। ঠিক কিনা বলায়? বাজারের ব্যাগের নিচটা যদি টেকসই না হয় বাজার করলে থাকবে না। পকেট যদি নিচে দিয়ে ছিঁড়া থাকে বন্ধু উপরে টাকা রাখলে কথা বলেন না কেন? যায় কি যায় না? ঠিক তেমনি ভাবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো ঈমান, তারপরে হলো আমল। আপনি খাঁটি ঈমানদার হতে পারলে অল্প আমল নিয়ে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অন্যথা ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। কোথায় চলে যেতে হবে? কোথায় চলে যেতে হবে? আরে ভাই কথা না বললে আমি মজা পাবো না তো। অনেক কষ্ট করে আইছি জানেন, কয় শ কিলোমিটার আইছি, অনেক দূর থেকে আসছি পাগলের মতো। গাড়ি ড্রাইভার আমার জীবন এমনি গাড়ি চালায় নাই। কারণ এই মাহফিলটা শুধু আপনাদের দায়িত্ব না, আমরা বক্তাদেরও দায়িত্ব আছে। কারণ এটা আপনার ব্যক্তিগত জলসা না, এটার জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমি নিজের গায়ের জোরে আমি আজকে যদি বলতাম আসতাম না, কিছু করতে পারতেন না। কিন্তু আমি জানি আল্লাহর কাছে জবাব। আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাবকে বাদ দিবে না, বক্তাকে বাদ দিবে না, খতিব সাহেবকে বাদ দিবে না। সীমানা লঙ্ঘন করলেই কিন্তু আল্লাহ রশি ধরে টান। আল্লাহ কিন্তু এখানে কাউকে ডিভাইড করে নাই, করছে? কথা বলেন না কেন? ডিভাইড করেছেন কাউকে? আল্লাহ বলছেন ধরবে, সবাইকে ধরবে। যেমন আমরা রাস্তায় গাড়ি চালাইলে ড্রাইভারকে সিগন্যাল দেয় ট্রাফিক পুলিশ, ঠিক কিনা বলেন? ড্রাইভারকে বলে লাইসেন্স দেখাও, লাইসেন্স ওকে দেখলে গাড়ির কাগজপত্র দেখাও, ট্যাক্স টোকেন অথবা ফিটনেস দেখাও। যখন ওকে দেখে তখন বলে গো টু ইউর সিট, ঠিক কিনা বলেন? যাও। তুমি তোমার গন্তব্যে। কিন্তু বন্ধু যদি লাইসেন্সটা ঠিক না থাকে, গাড়ির কাগজ যদি ঠিক না থাকে, বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক কেন বলায় না, মিথ্যা বললাম হুজুর? দাদা কি বলেন, ঠিক না? আমি একটা এক্সাম্পল দিয়েছি, জাস্ট একটা ফর্মালিটি আপনাদেরকে দিয়েছি বন্ধু বোঝানোর জন্য। আমার আলোচনাটা আপনাদের মাথায় ঢোকে কি ঢোকে না, বোঝেন কি বোঝেন না? আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে, প্রথম স্টেপটা সুন্দর। দ্বিতীয় স্টেপ কি মনে আছে? কথা বলেন না কেন? দ্বিতীয় স্টেপ হলো বান্দার কাছ থেকে আল্লাহ হিসাব বুঝে নিবে। তারপরে হলো বন্ধু মানুষকে আল্লাহ মৃত্যু দেবে। দেওয়ার পরে বন্ধু স্থান পরিবর্তন হবে, প্লেস চেঞ্জ হয়ে যাবে, কবরে যাবে। বন্ধুরে ইমানদার নবী প্রেমিকেরা যখন কবরে যাবে, প্রশ্ন করতে দেরি রে, মুমিন উত্তর দিতে দেরি করবে না। উত্তর দিতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার বান্দার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দাও। আপনাদেরকে আরেকটা মজার খবর আমি দিয়ে রাখি বন্ধু, লাশরা শুধু এখানে পড়ে থাকে না বন্ধু, কোরআন এসেছে ইনদা রব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবারও পায়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আপনি বেশি করে কথা কইতে হইব। আমার দাদা মুরব্বী মানুষ, কিছু মনে করেন না, দাদা কব মুরব্বী মানুষ, জেন্টেলম্যান বসে রয়েছে, কেউ কিছু বলবে না। সভাপতি সাহেব আপনি ইয়াং ম্যান, কথা কইতে বই দেন, ক্যামেরা খাড়িয়ে রয়েছে। ঠিক কিনা বলে? নাইলে কইব গাজী সাহেবের সাথে কে বইছে রে মুরব্বী, নাইলে তিনি তো মুরব্বী মানুষ, বার্ধক্য দিকে ধাবিত, চুনি না হয় চুপচাপ রইলো আর কি। ইয়াং ম্যান বসে আছে, কথা বলে না কেন? কথা বলেন না কেন? বলবে না? আরে জোরে বলেন না কেন? আরে ভাই আপনারা কি হাসতেও পারেন না? যেই মানুষ বেশি হাসে তার হার্ট এবং মন তত ভালো থাকে, আর যার হার্ট এবং মন ভালো তার জীবন সুন্দর। আর যেটা সবসময় এইভাবে থাকে পুতুম পেঁচার মতো, এটা দেখবেন আগামী 1 সপ্তাহ পরে নাই, বলবে শি ইজ ডেড অ্যান্ড হি ইজ ডেড। কেন? হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করবে না। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি আল্লাহর জিকির থেকে দূরে তো আপনার হার্টে প্রবলেম হবে না, কাটতে হবে। কথা বলেন না কেন? আরে জোরে। আমাদেরকে কিন্তু এক্সপেরিয়েন্স ম্যান হতে হবে, ভেরি এক্সপেরিয়েন্স ম্যান হতে হবে আমাদেরকে। আপনি যদি মুমিন হতে পারেন, আপনি যদি বন্ধু সভ্য হতে পারেন, আপনি যদি সৎ হতে পারেন, আপনার জীবনে বন্ধু কোনো কিছুর কমতি হবে না। কবরে যদি আমি বলতে হয় বন্ধু, কবর নিয়ে কি নিয়ে বন্ধু আলোচনা করব? বর্তমানে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যুবকরা যেভাবে চলাফেরা করে, ম্যাক্সিমাম যুবক জিন্স প্যান্ট পরে দাঁড়াইয়া প্রস্রাব করে, আছে না নাই? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এখানে কেন আপনাদেরকে নিয়ে আসলাম, সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, করার পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাআদ বিন মুআযের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ তাহলিল পড়তেছে, দোয়া করতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরে পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ তাহলিল পাঠ করার কারণ কি গো নবী? আমার নবী বললেন, সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এত বেশি নেক আমল করেছে, তার ইন্তেকালের পরে তার জানা যায় শুধু ফেরেশতাই অ্যাটেন্ড করেছে 70,000। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, ও নবী, জানতে বড় মনে চাই গো, যার জানা যায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও কেন গো তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন গো নবী? আমার নবী বললেন, তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। কেন গো নবী? সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না। আজকে আমাদের যুবক 100 জনের মধ্যে 95 জন দেখবেন প্রস্রাব করার পরে প্যান্ট ভিজায় ফেলে, অথবা প্রস্রাব করার পরে পানি খরচ করে ফেলে। পুরুষের প্রস্রাবটা এসে সম্পূর্ণ হতে এত দেরি হয়। এক্সাম্পলটা এইভাবে দিব, যুবক তোমরা শোনো। আজকে তোমাদের এখানকার মানুষ একটু শক্ত মনে, কঠোর মনের মানুষ আমি বুঝতে পারছি, কারণ বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, ঠিক কিনা বলে? কিন্তু এই বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে। মানুষের কি কমতি আছে? কথা বলেন না কেন? একটা কাপড় ধোয়ার পরে ভালো করে চিপে রশির মধ্যে যখন ঝুলাইয়া একটু পরে দেখবেন এক ফোঁটা পানি নিচে এসেছে। পুরুষের প্রস্রাব করার পরেও পুরুষের প্রস্রাবটা এমন ভাবে বন্ধু একটুখানি দেরি লাগে এটা এসে শেষ হতে, এই জন্য কখনো ইটির টুকরা, কখনো মাটির চাক, কখনো বন্ধু টিস্যু ইউজ করবেন, একটু ট্রাই করবেন, এক্সারসাইজ করবেন। আপনার জামাত শুরু হয়ে গেছে, জামাত আপনার আগে নয়, আপনার আগে হলো পবিত্রতা অর্জন করা। বন্ধু লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। এবং হারাম উপার্জিত মাল দান করলে দান কবুল হয় না। আপনি যদি নামাজের শেষ বৈঠকে, আখেরি বৈঠকে যে অ্যাটেন্ড করতে পারেন তারপরেও আপনার কি হবে, জামাতের সওয়াব পাবেন, কিন্তু অপবিত্র শরীর নিয়ে নামাজ পড়লে লাভ হবে না। কারণ নামাজ হলো জান্নাতের ছাবি, আর নামাজের ছাবি হলো পবিত্রতা। আমার ওয়াজ মন আপনারা মজা পান না? না, কার কার কাছে মজা লাগে হাত তোলেন তো একটু দেখি। ও মা, দেখছেন নি হাঁটু ভাঙা দয়ের মতো কয়েকটা এমনি উঠেছে, আর একটা এমনি উঠেছে, আর কেউ স্ট্রংলি এভাবে। আরে তাড়াতাড়ি তো উঠাইতে পারো না, তোমরা তো মনে করছে আশেপাশে গুন্ডা ফান্ডা আছে, আশেপাশে সব রহমতের ফেরেশতা। এই গেট দিয়ে ঢুকতেছ, নোটবুকে লিস্ট হচ্ছে, এই লিস্ট আকারে কিয়ামতের দিন। কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আপনার কোন উসিলা আল্লাহ কবুল করে এটা তো আপনি জানেন না। হুজুরের কথা শুনতে ভালো লাগে না? না, আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নতি, আমার জান্নাতে চলে আসো। তাহলে হুজুরের লগে প্রেম করলে কি লাভ না লস? তবে নবীর দুশ্মন ইয়াজিদের দালাল টালাল এরম দাড়িওয়ালার লগে প্রেম করে কোনো লাভ? যাইতে হবে কোথায়? আরে না, জাহান্নামে, কবরে তো হগলেই যাইব। কিন্তু দুইটা দিক না মনে নাই, ওয়াজ ভুলে গেছেন এখনই। কি কয় দিক? নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং। হুজুরের লগে প্রেম করবেন বেশি করে। আল্লাহ কইছে পৃথিবীতে আমার যত বান্দা আমি পাঠাইছি, মানুষ পাঠাইছি, এর মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ কন্না কিল্লি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এও আমি আজকে ওয়াজটা শেষ করলে আপনারা সবাই বাড়ি যাবেন, আমিও চলে যাব। এমনও হতে পারে আগামী বছর মাহফিলের আগে মৃত্যুবরণ করতে হবে। এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনার নাজাতের উসিলা। পারে না? আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। আল্লাহ সব পারে। আমাদেরকে ভালোবেসে বানাইছে, কিন্তু আজকে আমরা ভালোবাসার জায়গা নাই কেন জানেন? আমাদেরকে পৃথিবী একবারে পাগল করে দিয়েছে। কথা বলেন না কেন? এই দুনিয়া আমাদেরকে কি করে দিয়েছে? পাগল করে দিয়েছে। আমরা পৃথিবীর প্রেমে পাগল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ধোকা, প্রতারণা। আমি বলি না যে আপনারা দুনিয়া নিয়ে কাজ করেন না, করেন। আল্লাহর ডাকের সময় ডাকবেন না? এখন কি আমাদের কোনো কাজ আছে? আরে ভাই, এমনি তো মানুষ ১২টা ১টা পর্যন্ত সজাগ থাকে বাংলাদেশের মানুষ। আমরা রাতে 3টা বাজে যখন, 3টা 4টায় যখন রোডে যাই, তখন দেখি বাঁশ বাগানে ইয়াং ছেলেরা, ঘুম নাই। আমার কথাটা একটু মন দিয়ে শোনেন, একটু ধৈর্য ধরে শোনেন। বন্ধুরে আমার, আলেমদের সাথে প্রেমের কথা কে বলেছেন? আহারে জোরে, আল্লাহ শুধু প্রেমের কথা নিয়ে কইছে। আল্লাহ কইছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়েছেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন জেনে রাখো, বিহোল্ড verily thou friends of Allah have nothing to fear or to regret. Allah বলেছেন we are your protecting friends in the life of the world and in the hereafter. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে हक्कानी आलेम हक्कानी आल्लाहर ओलीदेर कोनो भय नेই तारा दुःखित होबे ना तारा चिंतित होबे ना ताराई हलो आपनादेर बंधु दुनियार जीवने एबं परकालेर जीवने नहनु औलियाउकुम फिल हायातिद दुनिया फिल आखिरा We are your protecting friends in the life of the world and in the hereafter. Jore jore subhanallah. বন্ধুরে আমার ও বন্ধু কবর বড় ভয়ঙ্কর যেটা বলতে চেয়েছিলাম কি মনে আসেনি কথা বলেন না কেন কবর বড় ভয়ঙ্কর প্রত্যেকটা আচরণ কিন্তু আপনি আমি বন্ধু কি করতে পারবো বুঝতে পারবো জানতে পারবো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বন্ধু ওই বন্ধু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন পড়ে আমার নবী দোয়া করে দিল আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব বন্ধ করে দেয় এখান থেকে বোঝা যায় সচেতন হয়ে যেতে হবে বন্ধুরে আমার কবর নিয়ে যদি আরো আলোচনা করি বর্তমান প্রেক্ষাপটের যুবকগুলো ম্যাক্সিমামই নাপাক কথা কয় না মুরব্বিদের অন্তর হইল আল্লাহ নবীর প্রেমে ভরা আল্লাহর ওলির প্রেমে ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবকের অন্তর নোংরামি আত্মগরিমার হিংসায় ভরা আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে কারণ নবী বলেছেন আল হক মুররুন হক কথা কি তিতা কিন্তু আল্লাহ বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো এই জন্য আমি একটা আয়াত দিয়েছি আজকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছে ইমানদারেরা তোমরা জাহান এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও এই বাঁচতে হলে করতে হবে আল্লাহর জিকির আর জিকিরটাকে পরিপূর্ণভাবে করতে হলে যেতে হবে আপনার আমার প্রাণের নবী দুজাহানের বাদশা ইমামুল মুরসালিনের কাছে কথা বলেন না কেন জিকির কে শিখাইছে নবী নবী আরে আল্লাহ তো ফাড়াইছে আমাদের কাছে নামাজ আনছে কে কোরআন আনছে কে সবই তো আনছে নবী এই জন্য ওইদিকে ফলো করলে সব ঠিক হয়ে যাবে দাদা কি বলেন ঠিক না বলায় আউটসাইড কি অবলম্বন করা যাবে যাবে না বন্ধু কেন বলেছি বন্ধু নাফাকের খবর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা তথ্য আমি আপনাদেরকে দেব নাপাক শরীর নিয়ে বন্ধু যেই যুবকেরা যে নারী এবং পুরুষেরা নাপাক শরীর নিয়ে থাকে বন্ধু তাদের পানিশমেন্টটা কেমন হবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বন্ধু একটা ঘটনা এক ব্যক্তি যখন ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে সব কাজ সম্পূর্ণ করে বন্ধু তাকে কবরের পারে নিয়ে গেল কবরের পারে নিয়ে গেল কবর খনন করলো কোনো কিছু নাই রে বন্ধু যখন তাকে কবরে রাখতে গেল লাশ যখন কবরে নামাইতে গেল এবার চাইয়া দেখে তার কবরের মধ্যে ছোট্ট ও বন্ধু বিড়ালের আকৃতির এক জানোয়ার তার কবরে নাউজুবিল্লাহ আশ্চর্য হয়ে গেলেন মানুষ এই কেমন আশ্চর্য ধরনের ঘটনা জীবনে কোনোদিন দেখিনি শুনিনি তারা ভাজার চেষ্টা করে ওটাকে সরাতে পারলো না তারপরে তারা আরেকটা কবর খনন করলো খনন করার পরে বন্ধু আবার ওই কবরের মধ্যে জানোয়ার অ্যাটেন্ড করলো ওই কবরেও তাকে কোনোভাবে জানোয়ার সদাপন করলো না আবার আর একটা কবর খনন করলো একটা একটা করে তিনটা কবর খনন করলো খনন করার পরে বন্ধু তৃতীয় কবরের মধ্যেও বন্ধু জানোয়ার উপস্থিত হয়ে গেল এবার তার আর পারতেছে না এখন কি করবো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বন্ধু খবর চলে গেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলে যাওয়ার পরে তিনি আসলেন আসার পরে ব্যক্তিগত সব কিছু প্র্যাকটিক্যালি তিনি পরিদর্শন করলো করার পরে তিনি অর্ডার করলো তাকে এই জানোয়ার সহ দাপন করে দাও দাপন করার পরে দলবল নিয়ে তার বাড়িতে বন্ধু রওনা করলো যাইয়া প্রশ্ন করলো তার স্ত্রী যে তোমার স্বামীর জীবনে কি এমন কর্ম করেছে তোমার জানা আছে কিনা এবার স্বামীর বিপক্ষে উত্তর দিয়েছেন তার স্ত্রী কয় আমার স্বামী যখন মেলামেশা করত আলিঙ্গন করত যথাযথভাবে ফরজ গোসল করে পবিত্র হতো না জোরে জোরে নাউজুবিল্লাহ কবরে যাওয়ার আগে বন্ধু এগুলোকে ক্লিয়ার করতে হবে কি করতে হবে আমরা আল্লাহর জিকির করতে চাই না আল্লাহর নবী যখন হাঁটতেছিলেন हठात् करे थमके दाड़िये गेलेन खेजुरेर डाल भेंगे एकटा डालके दुइटा टुकड़ा करे दुइटा कबरेर उपरे गेड़े दिलेन। साहाबाए केराम प्रश्न करलो या रासूलुल्लाह कबरेर उपर डाल दुइटा गेड़े देवार कारण कि? आमार नबी बोलेछेन तादेर कबरेर मध्ये आजाब चलतेछे जोरे जोरे नाउजुबिल्लाह। একজন মানুষের বদনাম শুনে শুনে আরেকজনের কাছে বলে ঝগড়া সৃষ্টি করত, আরেকজন প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। নবী গো খেজুরের ডাল গেড়ে দেওয়ার কারণ কি? নবী বলল খেজুরের ডালটা যতক্ষণ সবুজ থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে, এই জিকিরের ফজিলতে কবরবাসীর কবর আযাব মাফ করে দিবেন আমার আল্লাহ। জিকিরের দরকার আছে না নাই? আর জোরে। আজকে সেই জিকির আমরা করতে চাই না। আমরা জিকির করি বন্ধু শিল্পী, কথা কয় না, মেসির, ঠিক কিনা? গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা নিয়ে এই দেশের যুবক যে নির্লজ্জতার যত বেহায়াপনা করেছো তোমরা ভুলে গেলেও তোমাদের ইতিহাস তোমাদেরকে ভুলবে না। খেলাটা খেলেছিল কারা? বেঈমানেরা। কারা এরা? বেঈমান। কারা বেঈমান? কি মুসলমানের বন্ধু না শত্রু? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হিরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। এখন খেললো কারা? খেলাটা কি ছিল? ফুটবল। তোমাদের দৃষ্টিতে ফুটবল, আমাদের কোরআন হাদিসের দৃষ্টিতে খেলাটা ছিল জুয়া খেলা। কি খেলা? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। খেলা ছিল কি? জুয়া। খেলেছিল কে? বেঈমান, মুসলমানের শত্রু। এবার আসেন তারা কি ফুল প্যান্ট পরেছিল না হাফ প্যান্ট? কথা কন্যা কিনলে ও হুজুর কন্যা কোন প্যান্ট? এখন একটা পুরুষ যখন হাফ প্যান্ট পরে তার লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? বন্ধু হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা ইয়াং মেন, একটা যুবক আর একটা যুবকের সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না, একজন যুবতী, একজন নারী আর একজন নারীর কাঁথার নিচে একসাথে ঘুমায়ও না। এই যে তুমি অর্ধ উলঙ্গ, একদিকে জুয়া খেলা, আরেকদিকে বেঈমান, আরেকদিকে তুমি যে নজর দিয়েছ তুমি কি জানো জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। তুমি তোমার চোখকে বন্ধু লজ্জিত করেছো। জীবনের যে গুরুত্বপূর্ণ সময় বেঈমানদের অপসংস্কৃতি জুয়া খেলাতে তুমি কাটিয়েছো। ঢোল বাজানো বন্ধু, ঢোল বাজানো, আতশবাজি, গোলামারা এটা মুসলমানের জন্য টোটালি হারাম, এটা বেঈমান কাফেরের কাজ। সারা রাত ভরে গোলা আতশবাজি ফুটিয়েছো, এইটা তোমরা বলে গেলেও এই মুসলমানের ইতিহাস বলবে না। কবরে কে নিয়ে যাবা? আজকে মাহফিলে আসতে পারো না, তোমাদের অসুবিধা, মাজায় ব্যথা, ঘুমের ডিস্টার্ব। যখন এখানে তো সুন্দর সামিয়ানা ছিল না, স্টেজ ছিল না, সুন্দর একটা শুধু খোলা আকাশের নিচে পর্দা দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখেছ। মনে রাখবা এই দুনিয়ার মধ্যে ছোট্ট সিসি ক্যামেরা মালিক দোকানে লাগাইছে, এই সিসি ক্যামেরার ভয়ে বন্ধু সবাই আতঙ্কে থাকে, কোনো রং করে না। তোমার আমার সঙ্গে চিরস্থায়ী সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছে, তোমরা সেই সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই সিসি ক্যামেরা ওপেন করে দেখবে স্বয়ং আমার আল্লাহ। কবরের চিন্তা, কবর নিয়ে কি করতেছেন, কবরের জন্য কি করতেছেন? কোনো বাজার আছে? কথা বলেন না কেন? কবরে যে যাবেন কি নিয়ে যাবেন? আমার রাসূল বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমান দেখা মাত্র সালাম দিয়ে দিবা। সালামের মধ্যে শারীরিক, মানসিক, পারিবারিক বন্ধন গড়ে উঠবে। আজকে সেই সালাম নাই। কি নিয়ে যাবা তোমরা কবরে? নবী বলেছে কোনো মানুষ অসুস্থ হইলে তাকে দেখতে যায়, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা হাদিস, দুইটা হাদিস বলবো কিনা? এখনকার মানুষ অসুস্থ হলে বিপদে পড়লে তার খবর নিতে চায় না, দেখতে চায় না। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিসখানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছে যখন কোনো মানুষ তার আপন স্বজন হোক বা না হোক, কোনো মুসলমান কোনো মানুষকে অসুস্থ হলে দেখতে যায়, নবী বলেছেন যতক্ষণ না পর্যন্ত সে তার বাড়িতে না ফিরলো ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। সুবহানাল্লাহ বলেন না কেন? আজকে সেই শিক্ষা আমাদের আছে। কি নিয়ে যাবে রে মুসলমান, কি নিয়ে যাবে রে মুসলমান? আমরা শুধু রূপেই বন্ধু মানুষ আছি, ভিতরের মানুষটা জিন্দা লাশ হয়ে আছে। এটাকে লাশ বানিয়েছি আমরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছে কোন মানুষ যখন কোন মানুষের সকালবেলা রোগীর খবর নিতে যায়, অসুস্থ মানুষকে দেখতে যায়, বিকেল পর্যন্ত সে ফিরে আসলো না। কি পর্যন্ত? বিকেল পর্যন্ত ফিরে আসলো না। নবী জানিয়ে দিয়েছেন শিফট আকারে, শিফট বুঝেননি? অর্ধেক না, হাফ বেলা। এক অংশ কোন বেলা? হাফ বেলা। আরেক অংশ, ঠিক কিনা বলে? কথা কয় না কেন? বন্ধুরে আমার, শিফট আকারে ৭০,০০০ ফেরেশতা ওই রোগী দেখতে যিনি গেল, বিকেল পর্যন্ত ঘরে ফিরলো না, ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আমার নবী বলে দিয়েছে উম্মত, হৃদয় খুলে শোনো গো, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, কসবার মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু। নবী বলেছে বিকেল বেলা তুমি বের হয়ে গেলা, সন্ধ্যা হয়ে গেল, তুমি ঘরে ফিরতে পারলা না, ওই রুগীর বাড়িতে তুমি অবস্থান করলা, ছোট্ট আপন মানুষ, একটু সময় দিব, সেবা করব। নবী বলেছে সকাল হয়ে গেল রে, সকাল বেলা তুমি তোমার ঘরে চলে আসলা, ওই যে বিকালে যখন বের হয়েছো তখন থেকে আরো ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য ঘরে ফিরা সকাল পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলো। আজকে সেই শিক্ষা কি আমাদের আছে? কথা বলেন না কেন? একজন ডাকলে তুমি তার ডাকে সাড়া দিও, আছে না নাই? এখন কি ডাকলে সাড়া দেয় কেউ? এখন সাড়া দেয় না, সাড়া দিতেও চায় না রে বন্ধু। আমরা কি ধরনের মুসলমান? মানুষ যখন মারা যায়, পাশের ঘরের মানুষ মারা গেছে বন্ধু, জানাজা দিতে যায় না। অথচ মানুষ, আমার আল্লাহ বলে দিয়ে নবী জানিয়ে দিয়েছেন যখন মানুষ মরবে তারা জানাজায় অংশগ্রহণ করিও। আজকে সেই শিক্ষা কি আমাদের আছে? একটা মানুষ আমাদের জীবন থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে গেল, আমরা তাকে শেষ বিদায়টা দিতে পারলাম না। একদিকে বন্ধু তাকে বিদায় দিলাম না, আমাকেও কেউ বিদায় দিতে আসবে না। কথা বলেন না কেন? আর একদিকে নবীর অর্ডার কেউ অমান্য করা, কি করা? কথা কয় না। আপনারা যেমনি বৈশা রয়েছেন, মানুষ কইব হুজুরের সামনে একজনও নাই। কি করা? অমান্য করা, আছে না নাই? বন্ধুরে আমার, উত্তম ব্যবহার করতে বলেছেন আমার নবী হাদিস শরীফের মাধ্যমে। সুন্দর আচরণ কি আজকে আছে? কথা বলেন না কেন? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিল উত্তম সুন্দর ব্যবহার করার কারণে আল্লাহ মানুষকে যেটা দান করে, কঠোর বাসার কারণে আল্লাহ তাকে সেই নিয়ামত দান করে না। আজকে আমাদের বাসাও তো সুন্দর না। ছোট্ট একটা হাদিস শরীফ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিসখানা বর্ণিত, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে, নবী গো, একজন ব্যক্তি, ওই ব্যক্তি দান সদকা অনেক বেশি করে, নফল নামাজও বেশি পড়ে, ইবাদত করে, কিন্তু তার ব্যবহার সুন্দর না। আমার নবী বলে দিয়েছেন সে জাহান্নামী। আর একজন মহিলার দিকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা তো দানও করতে পারে না, এত ইবাদতও করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর। আমার নবী বললেন ওই মহিলা জান্নাতি। আজকে কি সুন্দর নম্র সভ্য ব্যবহার আছে? কথা কন না কেন? কি নিয়ে যাবেন কবরে? কি পাঠাবেন বন্ধু আপন স্বজনের জন্য? কারণ নিজের থাকলে না অন্যকে ধার দেওয়া যায়, নিজের না থাকলে তো অন্যের কাছে ধার করতে হয়। এই মুসলমান, বর্তমান মজুগের মুসলমান, নিজেই তো আমল করে না, নিজের জন্যই তো কিছু নাই, আপন স্বজনের জন্য কি পাঠাবে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, You are a God character. Amar Nabi chilen uttom choritroban jore jore subhanallah. बोलेছেন के सूरा इनफितर खुले देखें बंधु 29 पारा सूरा कलम আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এখন আমি যদি আমাদের দিকে আপনাদের দিকে তাকাই তাহলে বলতে হবে ইউ আর এ গুড, ইউ আর এ ক্যারেক্টারলেস। বর্তমান ম্যাক্সিমাম মানুষের বন্ধু চরিত্র সুন্দর না। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলে দিয়েছেন উত্তম চরিত্র সুন্দর চরিত্র মানুষের জীবনের গুনাহগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি বরফে পানি লাগলে বরফটা যেমনি ধ্বংস হয়ে যায়, সুন্দর চরিত্র তেমনি ভাবে মানুষের পাপকে ধ্বংস করে দেয়। আর খারাপ চরিত্র মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় মধুর মধ্যে শিরকা পড়লে যেমন মধুটা ধ্বংস হয়ে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। ব্যবহারও সুন্দর না, নবীর আদর্শ নাই, চরিত্র বন্ধু সুন্দর না। কি নিয়ে যাব রে কবরে? ঠিক কিনা বলেন বন্ধুরে আমার, কি নিয়ে যাব কবরে? ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা, গোলযোগ সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। কিসের চেয়ে? হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। বর্তমানে বন্ধু, ও বন্ধু, বর্তমানে ম্যাক্সিমাম পুরুষ এবং নারী শুধু মানুষের গীবত নিয়ে বন্ধু টানা হেসরা করে। কথা বলেন না কেন? আর জোরে। যে ব্যক্তি গীবত করলো সে যেন তার মরা ভাইয়ের গোস্ত খাইল। নাউজুবিল্লাহ বলেন না কেন? ওই ধরনের মানুষগুলোকে কাল কিয়ামতের দিন বানর বানাইয়া দাঁড় করানো হবে। কথা বলেন না কেন? এই স্বভাব আমাদের আছে না নাই? ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীদেরকে হেদায়েত দিবেন না, সঠিক পথে বন্ধ পরিচালিত করবেন না। তাদের নসিবে মঙ্গল নাই। বলেছেন কে? কথা বলেন না কেন? মিথ্যাবাদী এবং সীমা লঙ্ঘনকারী আমাদের মাঝে। আমরা এখন বর্তমানে ম্যাক্সিমাম মিথ্যাবাদী। মোবাইল তো আমার কাছে নাই, হ্যালো টেলিফোন করছে কোথায় আছে। যেমন কমিটি আমাকে বন্ধ ফোন করেছে হুজুর কোথায় আছেন, আমি কিন্তু যেখানে আছি সেখানেই যা বলেছি। নেক্সট টাইম যখন ফোন দিয়েছেন ফোন দেয়নি, আমি কুটি পার হয়ে ফোন দিয়েছি মাহফিল দি পাই না। কি আমি দি মাহফিল পাই না? বন্ধু তোমরা জানো না আমার নবী বলে দিয়েছেন মুনাফিকের রূপ তিনটা। একটা হলো কথা দিয়ে কথা রাখবে না, আমানত রাখলে খাইয়া ফেলাইবে, এবং কাজে পদে পদে মিথ্যা কথা বলবে। কথা বলেন না কেন? আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আমি কিন্তু একটু আগাইয়া বলতে পারতাম না, আইসা বলতে পারতাম না যে রাস্তায় একটু জ্যামে পড়ছিলাম, পারতাম না। কথা বলে না কেন? পারতাম, কিন্তু আমি তো জানি রে। ও বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছে ও বন্ধু, যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলবে রে, মিথ্যা বলতে দেরি তার মুখ থেকে এত নোংরা দুর্গন্ধ বের হতে থাকে। যখন এই দুর্গন্ধ বের হতে থাকে তখন তার সঙ্গের ফেরেশতারা 1760 গজ দূরে চলে যায়, তার মানে 1 মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। 3 বার বলেছেন। কয়বার? আমাদের মধ্যে অনেক বক্তা আছে, অনেক মুরব্বী আছে, অনেক ইয়াং মেন আছে, বানায়া বানায়া গল্প কয় আছে না নাই? কয় কইলেই তেমনি। আরে আমি না মানে যা তারা নাটক কয় তারার কথা বলছি। কি কয়? কয় কইলে তেমনি, ফলাইনে কয় কইলাম, এরকম কয় না। আবার কয় মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে গা। মানে এক একজন এক এক ভাষায় কয় কি কয় না। বন্ধু গো, ওরা মনে হয় হাদিস শরীফ পড়ে নাই। এই জন্য আমি একটু আগে বলেছি ব্রাহ্মণবাড়িয়া কসবার যুবক, আল্লাহ কিন্তু বক্তাকেও ছাড় দিবে না, আল্লাহ নামদারি হিসাবকেও ছাড় দেবে না, মসজিদের ইমাম সাহেবকে ছাড় দেবে না, हाफेज साहब के सार दिबे ना ओ बंधु अन्याय करले कारो कोनो ছাড় নাই আল্লাহ বলে দিয়েছেন ইন্না বতশ রব্বিকা লাশাদীদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকড়া বড় শক্ত আমার নবী বলেছেন মানুষকে মজা দেওয়ার জন্য হাদিস শরীফের ভাষা বন্ধু আমি একটাও বন্ধু লোকাল কথা বলি না আপনারা আলোচনাটা মন দিয়ে শুনেন একটাও লোকাল কথা বলি না বন্ধু সবগুলো বন্ধু কোরআন হাদিস থেকে একটা মানুষ মানুষকে মজা দেওয়ার জন্য কাল্পনিক গল্প বানায় বলে না নিজের মন মতো করে একটা গল্প বানায় বলে না আমার নবী বলেছে রে যারা মানুষকে মজা দেওয়ার জন্য সাময়িক সময় মিথ্যা গল্প বানায় বলল তাদের সম্পর্কে তিনবার বলেছেন সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস জোরে জোরে নাউজুবিল্লাহ আর যারা বেশি বেশি মিথ্যা কাল্পনিক নাটকীয় কথা বলে এরা সবচেয়ে বড় মুনাফিক মনে রাখবেন কিয়ামতের পূর্বক্ষণে মানুষের অবস্থা এমন হবে যেই বক্তা যেই ফিশাব যিনি মিথ্যা তত্ত্ব দিবে মিথ্যাবাদীকে মানুষ বেশি ভালোবাসতে থাকবে কারণ সত্যটা বললে মানতে একটু কষ্ট হবে সত্যবাদীর কথা মানুষ মানতে চাইবে না শুনতে চাইবে না এটা হাদিস শরীফের কথা বন্ধু আমার নবী বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায় তার মানে নবী রাস্তা দেখিয়েছেন যে রাস্তায় রাস্তায় হাঁটো তুমি সোজা হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবা কিন্তু আমরা সেই পথে হাঁটি আমাদের মন গড়া পথে হাঁটি এই জন্য নবী বলেছেন আমার উম্মতকে আমি মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই কিন্তু আমার উম্মত আমার হাত ফসকে জাহান্নামে চলে যায় নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে এখন সেই মিথ্যা কথা আমাদের মাঝে আসে না নাই তাহলে কে নিয়ে যাইবা কবরে ও বন্ধু কবরের কোনো পুঁজি নাই আপনাদের সমাজের মানুষ সুট্টুত খায় কিনা খায়নি খাই রে খোদা ওয়াজ দিয়ে কি লাভ হবে বড় মসজিদ বানায় লাভ হবে কি সোদের টাকায় মসজিদ বানাইলে সেজদা দিলে কবুল হবে না ইমানদার সেজদা দিলে মসজিদে পাবে দুর্গন্ধ কারণ আল্লাহ বলেছেন হারাম টাকা দান করলে দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সুদের মতো নোংরা জিনিস আর কিছু হতে পারে না বন্ধু কবরে কি নিয়ে যাইবা কথা বলেন না কেন কবরে কি নিয়ে যাইবেন প্রস্তুতি নিছেননি আমাদের সমাজে যাদের একটু টাকা পয়সা পিস্তল লাঠি টাঠি আছে তারা জোর করে জায়গা দখল করে কিনা পছন্দ হইলে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন ছোট্ট একটা গাছের ডালাও যদি কেউ কারো কাছ থেকে জোর করে নিয়ে যায় তাকেও চলে যেতে হবে জাহান্নামে এক্সাম্পল দেব অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেল কি অনেক বেশি বৃষ্টি আপনার ৫টা ৬টা ছাগল আছে ঘরে আর একজন অটোওয়ালা রিক্সাওয়ালার কয়েকটা কাঁঠালের চারা আছে পাহাড়ে আপনি বললেন না কাঁঠালের পাতা কিন্তু ছাগলের সবচেয়ে বেশি ফেভারিট ফুড ঠিক কিনা বলে আপনি খাওয়াইয়া দিলেন ছাগল বন্ধু পরিতৃপ্ত হয়ে গেল এটার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান ইসলামের জন্য যুদ্ধ করতে যদি যাইয়া শহীদ হয়ে যান আপনি শহীদ হয়ে যাবেন সত্য কিন্তু জান্নাতে যেতে পারবেন না কারণ বন্ধু আমি আপনাদেরকে কেমন করে বুঝাই রে বন্ধু বুঝবেন এক ব্যক্তি যখন হাদিস শরীফের মধ্যে এসেছে রাবীর নামটাই মুহূর্তে মনে নাই আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ তারা জানাজা পড়িয়ে দেন আমার নবী বললেন সে কি কারো কাছে ঋণগ্রস্ত আছে কিনা এবার বলল ইয়া রাসূলুল্লাহ সে 2 দিরহাম মাত্র ঋণগ্রস্ত আছে আমার নবী বললেন আমি তার জানাজা পড়াইতে পারবো না কেন গো নবী কারণ আমি নবীও জানাজা পড়াইলে তার নসিবে খুশ নসিব হবে না কারণ তার আত্মাটা এখন অন্য জনের কাছে বন্দি আটকা পড়ে আছে কি হয়ে আছে অন্যের কাছে বন্দি শিকলে তার হাত পা বাঁধা আছে আমি নবী তার জানাজা পড়াতে পারবো না বন্ধু বলতে দেরি রে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে আমার নবী তার জানাজার দায়িত্ব পরাণের নিয়ে নিল আরে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক যুবক তোমরা এখানে উপস্থিত হইছো সুবহানাল্লাহ বলতে পারো না আরো জোরে বলো না আমি কেমন করে তোমাদেরকে বুঝাবো হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন কেউ যখন আমার বান্দা যখন আমার কোন মজলিসে আমি আল্লাহর জিকির করি আমি তার চাইতে উত্তম মজলিসে আমি আমার বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। আমাদের এই মজলিসের চাইতে আল্লাহর মজলিস দামি না? আল্লাহর মজলিসে বসে ফেরেশতারা। কারা? আর আমাদের মজলিসে বসে পাপী, নাপাক, পাক, সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, টাউট, নামাজি, বেনামাজি আছে না? আমাদেরটা চাইতে ওইটা দামি না? তাহলে জিকির দরকার আছে না? বন্ধুরে আমার আমি যেটা বলতে চেয়েছিলাম, তাহলে আপনি কেমন করে বন্ধু বাঁচতে পারবেন? এইরকম আমাদের বাংলাদেশে যদি খুঁজি ম্যাক্সিমাম মানুষই পরের হক খাইয়া রাখছে, ৫ টাকা ১০ টাকা এরকম, ঠিক কিনা বলেন? বন্ধুরে জানাজা দিলে লাভ হবে না, আল্লাহর অলিও যদি আইসা বন্ধু জানাজা পড়ায় লাভ হবে না, কারণ তোমাকে অন্যের ঋণ শোধ করা পর্যন্ত জান্নাতের গ্রাম পাবা না। আমি কে নিয়ে যাব বন্ধু কবরে? যুবক তোমরা সবাই শোনো, কারণ তোমাদের এগুলো জানা বেশি দরকার, কারণ বর্তমান যুবকরাই বেশি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নেয়, তার গলার মধ্যে কাল কিয়ামতের দিন 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। 1 কেজি 1.5 কেজির একটা পাথর আগামীকালকে গলায় ঝুলাইয়া দেখবেন, কিছুক্ষণ হাঁটার পরে ঘাড় রক্ত পর্যন্ত ছিঁড়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু 7টা পৃথিবী মালা বানাইয়া বন্ধু ঝুলিয়ে দেওয়া হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আছে না নাই? মানুষের হক মানুষ বন্ধক নষ্ট করে কবরে যায়, মনে করে দুনিয়ায় যেমনি পিস্তল চালাই পরকালেও চালাইতে পারবো, মনে করে দুনিয়ায় যেমনি লাঠি চালাই পরকালেও, ঠিক কিনা? আর আল্লাহ আল্লাহর হাবিব প্রিয় হাবিব হাবিবুল্লাহকে দাওয়াত দিয়ে বলে পর্দার ভিতরে বেড়া দিছে। একটু ওয়াজ করতাম না এই জায়গাটা? আমার নবী যখন আল্লাহর আরশে গেল, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, হাবিব আসমানের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? আমার নবী উত্তর দিলেন, আমার আল্লাহই আমার চেয়ে বেশি ভালো জানেন। এই কথা বলতে দেরি বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আমার নবী, ভাই তুমি কিছু মনে করো না, আমার ছোট ভাই তুমি, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত নবীজির 2 কাঁধ মোবারকের মাঝখানে রাখলো। সুবহানাল্লাহ। রাখতে দেরি আমার নবী বয়ান করতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো, আমি আসমান এবং জমিনের যা আছে সব কিছু আমি দেখে নিয়েছি। টাইম পাস করলেই শুধু বক্তা না, 2-4টা আয়াত বলতে পারলেই বক্তা না, আলেম না, গবেষক হতে হবে। ইসলাম কি ছোট্ট জিনিস ভাই? দাদা, ইসলাম কি ছোট্ট জিনিস? বিশাল এক কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যেটাতে ঢোকা যায় জীবন থাকতে আর বের হওয়া যায়। সেই 2002 থেকে স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজে এখনো পর্যন্ত মনে হয় যে পড়াই শেষ হয় না। কি এখনো মনে হয় যে পড়াই শেষ হয় না, জানাই শেষ হয় না, মনে হয় যে পড়াই শেষ না, জানাই শেষ না। আমার মনে হয় যে আমি 10 ভাগের 1 ভাগও জানি না। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গাটা নিয়ে একটু ওয়াজ করব, একটু যদি আপনারা থাকেন। না থাকলে তো আমি বাচ্চা গেলাম। আপনারা যে থাকবেন এটা আমি কেমনে বুঝছি জানেন? অন্যান্য মাহফিল থেকে যুবকরা মাইনাস হয়, আর আপনাদের মাহফিলে যুবক শুধু প্লাস হচ্ছে। এটাই হচ্ছে হেদায়াত, এটাই হচ্ছে রহমত, এটাই হলো অন্তরের প্রেম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু মেরাজে বলে, হুজুর মেরাজে গেলেন কেন বন্ধু? যেহেতু কবরের কথা বলছো বন্ধু, আমার নবী মেরাজে যাইয়া জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে বন্ধু শুধু ধনী ধনী মানুষ আর মহিলা। জান্নাতের দিকে আমার নবী নজর দিল, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখি শুধু পুরুষ বেশি আর গরিব মানুষ বেশি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নামে দেখলেন আমার নবী এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বললো, ভাই জিব্রাইল বলো না এই ঘরের মতো বড় বড় পেট ওলা মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল বললো, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার নামধারী উম্মত, কলঙ্কিত উম্মত, দুনিয়ার সুদখোর। আমার নবী বলে, জিব্রাইল তাদের ঘরটা পেটের ঘরের মতো বড় বড়, তাদের পেট। আমি নবী শুধু সাপ আর বিচ্ছু দেখতে পাই। की निये जाबेन कबरे बड़ दालान करेछेन रंगीन करेछेन परिवेश मानुष आसले बंधु आपनाके बाहाबा देय किन्तु आपनि तो जानेन टाका आपनार एटा हाराम कथा बोलेन ना केन टाका कि जिनि शोध देय जिनि शोध नेय जिनि शोधेर साक्षी हय जिनि शोधेर स्टाम्प लेखे जिनि शोधेर टाका कलेक्शन करे प्रत्यक्ष परोक्षभावे जारा शोधखोरेर साथे सम्पर्क आमार नबी बोलेछेन सबार साजा सेम बंधुड़ी अल्लाहर हबीब सरकार मदीना जानिए दिएछेन सामूरा इब्ने जुंदुब रदियल्लाहु ताआला अन्हु থেকে হাদিস খানা বর্ণিত রে ব্রাহ্মণবাড়িয়া কসবার আমার ভাই বাবারা আমার মা আমার বোনেরা হৃদয় খুলে শোনো গো বাঁচানোর জন্য এসেছি কথাগুলো হৃদয় করে ধারণ করো ব্রেইনে তোমরা সেটআপ দিয়ে দাও সামূরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী বন্ধু রওনা হলো স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন নবীর ফেরেশতা এসে নবীকে সফরে নিয়ে বের হলো অনেক লম্বা বন্ধু হাদিসখানা বলতে গেলে কমপক্ষে 45 মিনিট লাগবে একটা হাদিসের ব্যাখ্যা দিতে গেলে এখান থেকে ছোট্ট একটা অংশ বন্ধু তুলে আনবো নবী হাঁটতেছেন ফেরেশতাদের সাথে হঠাৎ করে নজর দিয়ে ছায়া দেখলো একটা রক্তের নদী দেখা যায় এই রক্তের নদীর মধ্যে একজন মানুষ বন্ধু সাতার কেটে কেটে কোলে আসতে চায় কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা বন্ধু আমার নবী বলতেছেন আমি কোলের মধ্যে দেখলাম একটা ব্যক্তি পাথর নিয়ে হাতিয়ে আছে বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আমি সেই লোকটা যখন পারে আসতে চায় ও বন্ধু তখন ওই কুলের মানুষটা তাকে পাথর নিক্ষেপ করে সে যেন আসতে না পারে এবার আবার নবীকে সফরে তারা নিয়ে যাচ্ছেন তারা কি ফেরেশতা ফেরেশতাদেরকে নবী প্রশ্ন করলো এই ব্যক্তিটাকে কেন এই বাতেরা এই সাজা এবার ওই ফেরেশতারা উত্তর দিয়ে দিল নবী গো এটা হলো দুনিয়ার সুদখোর সুদের মাধ্যমে টাকা দিয়ে বাজার করো মাছ কিনো গোশত কিনো সুস্বাদু খাবার খাও এই খাবার থেকে তোমার শরীরে রক্ত হয় এই নাপাক রক্ত তোমার জন্য নদী হয়ে যাবে কি হয়ে যাবে এই নাপাক রক্ত বন্ধু নদী হয়ে যাবে রে এই নদীর মধ্যে বন্ধু দুর্গন্ধময় পরিবেশ থাকতে হবে বাঁচতে পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না কি নিয়ে যাবেন কবরে আমার নবী বলেছেন সুদের 70টা স্তম্ভের মধ্যে 70 নাম্বারটা হলো যে সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো কি রে দেখছেন নি টাইম কেমনে পায় না মাইনাস হয়ে গেল আমার নবী বলেছেন কি সুদ খাওয়া মানে কি মাকে বিবাহ করা নাউজুবিল্লাহ এতছেন এরকম নোংরা কাজ কি কেউ করতে পারবে কিন্তু মূলত যারা সুদ খাচ্ছে তারা এই কাজটাই করতেছে যেই ব্যক্তি সুদের টাকা বন্ধুই উপার্জন করলো একটি টাকা উপার্জন করলো সে যেন 36 বার বন্ধু জিনা করলো আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আজকে সুদ আছে না নাই কি নিয়ে যাবেন কবরে কেমন করে বন্ধু হিসাবটা দিবেন ওই যে হাদিস শরীফটা বললাম হাদিস শরীফের আরেকটা অংশ নবী দেখলেন আগুনের একটা চুলা দেখা যায় এটার মধ্যে শুধু ল্যাংটা নারী পুরুষ ওই সঙ্গীদেরকে প্রশ্ন করলো লঙ্গ নারী পুরুষগুলো কারা গো নবী এবার নবী যখন প্রশ্ন করলো ফেরেশতারা উত্তর দিয়ে দিল নবী গো এরা হলো দুনিয়ার জেনা এবং ব্যভিচার করনেওয়ালা শুধু অবৈধভাবে জেনা করনেওয়ালারাই শুধু এখানে থাকবে না বন্ধু এখানে কিন্তু পয়েন্ট আছে আমি একটু ব্যতিক্রম ডিফারেন্ট দিকে যাব যাবেন আমার সঙ্গে এখন স্বামী স্ত্রী কি স্বামী স্ত্রী না ইঁদুর বিড়াল কথা কয় না আরে না ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়াল ঠিক কিনা বলে অর্ডার দিবে এটা নিয়ে আইসো না আনলে কিন্তু ঝাড়ু বউকে বলবে টাইম মতো রেডি করে রাখো না রাখলে বন্ধু আল্লাহ ফিসিবা দিয়া মায়ের এগুলোকে স্বামী স্ত্রী বলে না ইঁদুর এবং বিড়াল বলে কথা কন না কেন আপনারা জানেন না কারণ আপনাদের এই এলাকার নারী পুরুষ স্বামী স্ত্রী অনেক ভদ্র মনে হয় এটা আপনাদের আচরণেই বোঝা যায় বন্ধুরে আমার ছোট্ট করে বলবো কিভাবে হিসাব দিবে স্ত্রী কিভাবে হিসাব দিবে বন্ধু স্বামী অনেক স্ত্রীরা স্বামী রাতের অন্ধকারে ভালোবাসতে চায় স্ত্রীকে কাছে নিতে চায় সে বন্ধু স্বামীকে সুযোগ দেয় না কারণ মনের ঘরে আরেকজন বাসা বেঁধেছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন স্বামী তোমাকে আপন করে কাছে ডাকলো তুমি তাকে সময় দিলা না আল্লাহর হাবিব বলেছেন তুমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলা সারাটা রাত পার হয়ে গেল। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সারাটা রাত ওই লানতের ফেরেশতা বন্ধু ওই স্ত্রীর উপর লানত দিতে থাকলো জোরে জোরে নাউজুবিল্লাহ। এই সমস্যা অবশ্যই আছে বন্ধু, আপনারা হয়তো অনেকে জানেন না, যারা প্রকৃত ভুক্তভোগী তারা ঠিকই জানেন। এবার স্বামীর দিকে যদি একটু নজর দেই, অনেক স্বামী আছে বন্ধু টাকা থাকার পরেও বউকে মোহরানা দেয় না। অনেক আগের যুগের ম্যাক্সিমাম স্বামী বন্ধু মোহরানা না দিয়ে পরপারে পাড়ি জমিয়েছে। এখনো বর্তমানে অনেকের পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু স্বামী স্ত্রীকে মোহরানা দেয় না। তার মানে কাবিনের টাকা, কিসের টাকা? 5 লাখ 10 লাখ 20 লাখ এখন তো সম্মানের জন্য কত হাই লেভেলের কাবিন হয়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কোন স্বামী বিয়ে করার পরে, ক্ষমতা থাকার পরে, এবিলিটি থাকার পরেও স্ত্রীকে যদি মোহরানা না দেয়, এই অবস্থায় যদি সে মারা যায়, কাল কিয়ামতের দিনে স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দেওয়া হবে জোরে জোরে নাউজুবিল্লাহ। কি নিয়ে যাবেন কবরে? এই প্রস্তুতি, এই জায়গায় আমাদের ঠিকানা আছে না নাই? কথা বলেন না কেন, আছে নাই? অনেক আলোচনা, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, প্রায় ফোনে 2 ঘন্টা। না না, এইগুলো কিছু লাগবে না, মোট কপি লাগে না ইনশাআল্লাহ। হাজার হাজার ভিডিও যারা আমার অনলাইনে ওয়াজ শোনার মতো মনে এখানে মানুষ নাই। ওমা আছে তো, এই আবেগে পড়ে হাত উঠাইও না। তুমি না দেখে যদি হাত উঠাও তাহলে মুখে একটা, অন্তরে আরেকটা। তাইলে কি সোজা করে হাত তোলেন কে কে দেখেন অনলাইনে? হ্যাঁ মাশাআল্লাহ। কেন বলছি জানেন? এই যে হাজার হাজার ভিডিও আছে, একটা দেখছেন চা কফি খাইতে। আমি 5 ঘন্টা ওয়াজ করলেও ইনশাআল্লাহ আমার কলিজা শুকাবে না। 5 ঘন্টা ওয়াজ করলে আমার একটু পানি, একটু চা লাগবে না। মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার নজরে কারাম, আল্লাহর কাছে রহমত। মারহাবা বলেন না? আচ্ছা, আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, এগুলো কি বাস্তব না? কি নিয়ে যাবো আমরা কবরে বলেন তো? কোন আমল আমাদের আছে? বিশেষ করে যুবক যারা, তোমরা ছোট্ট মানুষ, তোমরা একেবারে ছোট মানুষ। যুবকদেরকে নিয়ে একটু ওয়াজ করতাম নি? শুধু 2টা পয়েন্ট। কয়টা? তোমরা আমার কথা কেউ রাগ করো না, মন দিয়ে শোনো কথাটা। এই যে আমরা যে কবরে যাব, কবরে যাওয়ার পরে কিন্তু আমাদের সব কিছুর হিসাব আল্লাহ নেবে। এই যে আমাকে যারা দাওয়াত দিয়েছে তারাও কিন্তু এখানে জিন্স প্যান্ট পরনেওয়ালা আছে। তোমরা ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরো, তোমরা আসলে এটার অপকারিতা কি সেটা জানো না। আমি তোমাদেরকে বলি, এখানে হাফেজ সাহেব আছে আমার সাথে। তোমার নামটা কি না ভাই? এই তুমি তো আমরা যাই দাওয়াত দিয়েছিলা, হ্যাঁ রে, হেও তো মনে গেছিল। হ্যাঁ এর লেগে তো কইতেছি, এটির খালি আমার চিনা চিনা লাগে, খুব কাছের কাছের মনে হয়। কিন্তু আমি তো ভাবতেছি ওরা আমার যাইয়া কিন্তু দাওয়াত দিয়ে আসছে। জানেন, আমি কিন্তু কোনো কমিটির লোককে আমাকে যাইয়া দাওয়াত দিতে বলি না। আমি তোমাদেরকে নিষেধ করছি না। আমি কিন্তু কখনোই, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখবেন অনলাইনে মাহফিলে, কত বিশাল বিশাল প্রোগ্রাম অ্যাটেন্ড করি, কিন্তু কখনোই কোনো মানুষকে আমি আসতে দেই না। কারণ আপনারা মাহফিল করাবেন, এটা আপনাদের ঠেকানা। এটা আমি ব্যক্তিগতভাবে, এটা আমি আমার দায়িত্ব মনে করি। আজকে আপনাদের এই মাহফিলটা নিয়ে বেশি টেনশনে ছিলাম, কারণ তারা খুব ভালোবাসছে, আমাকে যাইয়া দাওয়াত দিয়ে আসছে। আমার শ্বশুরের জুয়েলার্সে বৈশা, বিসমিল্লাহ জুয়েলার্স। বন্ধুরে আমার যুবক, তোমাদেরকে বাঁচানোর জন্য আমি বলছি, আমার দিকে একটু দয়া করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলেছেন, লাস্টের দিকে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আদম সন্তানকে পোশাক দিয়েছেন। পুরো আয়াতটা বলে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইয়াওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আদম সন্তানের জন্য আল্লাহ পোশাক দিয়েছেন। এই পোশাক যখন তারা পরবে, যা তাদের সৌন্দর্য বাড়িয়ে দিবে, এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, শরীয়তের পোশাক। এই শরীয়তের পোশাকটা কি রে যুবক? তোমরা তো জানো না। তোমরা যে জিন্স প্যান্ট পরো, এটা নাভির উপরে থাকে না নিচে? নাভির নিচে থাকে। ওই তাকওয়ার পোশাক মুসলমানের পোশাকের যে পরশ, ফরজ যে বিধান বাধ্যতামূলক যেটা করা হয়েছে আল্লাহর কোরআন সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করতেছেন মুসলমান ইমানদার যুবকের পুরুষের পোশাক হবে ও বন্ধু পর্দি নাভি বরাবর অথবা নাভির উপরে আর নিচে দিয়া থাকবে ওই যে ছোট্ট টাকনোটার উপরে। এবার তুমি লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটা তোমার ফেভারিট ক্লথ, ঠিক কিনা, যেটা তোমার ফেভারিট জামা সেটাই তুমি পড়তে পারো। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক বলো হুজুর জিন্স প্যান্টের কাছে কেন আসলেন? লুঙ্গিটা চাইলে উপরে উঠানো যায়, কথা বলেন না কেন? পায়জামাটাও চাইলে উপরে উঠানো যায়, ট্রাউজারটাও চাইলে উপরের দিকে উঠানো যায়, কিন্তু জিন্স প্যান্টকে হাজার চেষ্টা করলে উপরের দিকে উঠানো যায় না, কারণ তার জন্ম হয়েছে ছোট্ট হয়ে, ঠিক কিনা? বলে হুজুর এই পোশাকটা যদি না জায়েজ হয় এটা আবিষ্কার করলো কি? এটা আবিষ্কার করেছে বন্ধু ইহুদি নাসারারা বেঈমানেরা, এটা মুসলমান আবিষ্কার করেনি। আমাদের মুখ পরিষ্কারের জন্য হাদিস শরীফে নবী বলেছেন মেসওয়াক, এখন আমরা মেসওয়াক ব্যবহার করি না, ব্রাশ, এটা আবিষ্কার করেছেন ইহুদিরা। মেসওয়াককে হত্যা করা ফেলা হয়েছে। বাংলার আনাচে কানাচে ফুরকানিয়া মাদ্রাসা, সকাল হলে বাচ্চাদের কোরআনের ধ্বনি বন্ধু শুনতে পাইতাম, এখন মানুষ শুধু কিন্ডারগার্ডেনের দিকে দৌড়ে। মুসলমানরা কৌশল করে মাদ্রাসাকে ধ্বংস করে কিন্ডারগার্ডেন আবিষ্কার করলো, এই জিন্স প্যান্ট পোশাক পরে পাতলা শাড়ি পাতলা ওড়না আবিষ্কার করে আমাদের মা বোনদের ইজ্জত বন্ধু নষ্ট করে ফেললো। কারণ রাসূল বলেছেন যেই মহিলা পোশাক পরার পরে এখন তোমরা দেখবা মহিলারা মেয়েরা ওড়না পরার পরেও তাদের চুল দেখা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই মহিলা ল্যাংটা উলঙ্গ, নাউজুবিল্লাহ বলেন না। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ঢাকা থাকে না এই পুরুষটাও পোশাক পরিহিত না, সেও বন্ধু ল্যাংটা উলঙ্গ, জোরে জোরে নাউজুবিল্লাহ। আজকে তোমাদেরকে বলছি সব যুবকের কাছে আমার ওয়াজটা ভালো লাগবে না, যাদের পরকালের চিন্তা আছে, মৃত্যুর ভয় আছে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার চিন্তা আছে, তাদের কাছে তোমাদের কাছে ভালো লাগবে। কারো না কারো কারো কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হবে, কারণ আমি কুমিল্লা কান্দির ফার নিউ মার্কেটের সামনে আমি গেছিলাম লাইব্রেরিতে কিছু জিনিস কেনার জন্য। হঠাৎ করে বক্তব্য যখন দিতে থাকলাম স্লিম করে একটা চিকনা একটা ছেলে জিন্স প্যান্ট নিয়ে বললাম, বলতে দেরি ছেলেটা বলে 7-এ পড়ে। এবার ছেলেটা বলল হুজুর বেয়াদবি না নিলে একটু কথা বলতাম। আমি কই বলো। কই হুজুর আপনার কথাগুলো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন শুনেছি, শোনার পরে আপনার কাছে চলে এসেছি গো হুজুর। আমি সারা জীবন এই বয়সে শুধু জিন্স প্যান্ট পরেছি, আমার তো 10 বছর থেকে আমার উপর নামাজ টামাজ একবারে 7 বছর থেকে 10 বছরের মধ্যে বাধ্যতামূলক করা হয়ে গেল। আমি আজকে থেকে আর কোনোদিন এই জিন্স প্যান্ট পরবো না, নাভির উপরে নাভির নিচে কোনোদিন আমি আর পোশাক পরবো না, টাকনুর নিচে পোশাক করবো না। আপনি বলে দেন আল্লাহ আমার আগের পাপগুলো ক্ষমা করবে কিনা। আমি বলে দিয়েছি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তুমি পোশাকটা চেঞ্জ করতে পারো, শুধু ক্ষমা না আল্লাহর প্রিয় বান্দাদের এবং অন্তর্ভুক্ত তোমাকে করা হবে। কারণ একটা মানুষ অন্যায় করার পরে যখন তার ভুলটা বুঝতে পারে এটাই হলো তার জন্য সবচেয়ে বড় রহমত এবং হেদায়াত। এই জন্য আমার আয়াত ছিল, আজকে ওয়াজের হেডলাইন ছিল আমিও বাঁচবো তোমাদেরকে বাঁচাবো। এবার তোমরা আসো, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলে দিয়েছেন। এতক্ষণ কিন্তু কোরআন থেকে বলেছি, কোত্থেকে? আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা এদিক দিয়ে নাভির উপরে নিচে দিয়ে টাকনোর উপরে পোশাক পরো, কারণ বুখারী শরীফের মধ্যে এসেছে যেই পুরুষের পোশাক টাকনোর নিচে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম হলো অবর্ণনীয় দুঃখ কষ্ট যন্ত্রণার জায়গা, আর জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা। তুমি এত টাকা দিয়ে পরিশ্রম করে পোশাক কিনবা, এই পোশাক যদি তোমাকে জাহান্নামে নিয়ে যায় তাহলে পোশাকের দরকার। আমি আরেকটা মেসেজ দিব, এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না, তাদের উপর কোনো রহমত করবে না, দয়া করবে না। হুজুর কে গো সেই 3 শ্রেণীর লোক? আমার নবী জানিয়ে দিয়েছেন যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরে, হোক প্যান্ট হোক পায়জামা হোক বা লুঙ্গি। 2 নম্বর হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে টাকা আদায় করে, আছে না নাই? আর একজন হলো মানুষ বিপদে পড়লে উপকার করবে, সুযোগ পাইলে বন্ধু তাকে খোটা দিয়ে দেয়, এই মানুষের জন্য কোনো ক্ষমা নাই। সবচেয়ে বড় লজ্জাজনক কথা হলো যেই ছেলেটা জিন্স প্যান্ট পরলো, আরে গত পরশুদিন নি गत रात्रिर आगेर रात्रिते विशाल फैंडेल कुमिल्ला सिटिर पाशे एत बेशी उपस्थिति बंधु एई रकम फैंडेल फिलाप एर चाইতে আরো বড় फैंडेल फिलाप এর एकदम मेन सड़क पर्यंत मानुष একটা ছেলে দেখলাম তাবারক বিতরণ করতেছে তোমরা কিছু মনে করো না তোমাদেরকে एग्जाम्पल দিচ্ছি আমি নিজে তার দিকে তাকাইয়া লজ্জা লাগছে হায় রে মুসলমান তাবারক বিতরণ করতেছে প্যান্টটা একেবারে এত নিচে চলে গেছে আমার নিজের চোখে তার লজ্জাস্থানটা দেখেছি নাউজুবিল্লাহ এখন কোন যুবক যখন জিন্স প্যান্ট পরে মসজিদে যাবে শার্ট অথবা গেঞ্জি পরে গেছে কি পরে গেছে মানুষ তো পূজায় যায় পাঞ্জাবি পরে মসজিদে যায় শার্ট পরে অথচ মসজিদে যখন পাঞ্জাবি পরে যাবে তখন তার আমলনামায় অতিরিক্ত একটা সুন্নাহর সওয়াব দেওয়া হবে আর এই সুন্নাতের বিনিময়ে তাকে কিয়ামতের দিন 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে আজকে তোমাদেরকে বলে যাই অত্যন্ত সুন্দর যে জামাতে পাঞ্জাবিটা সেটা পরে জুমার দিনে মসজিদে যাবা কারণ সাইয়্যিদুল আইয়াম সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আজহার দিনের চাইতেও দামি হলো জুমার দিন এখন যেই ছেলেটা জিন্স প্যান্টটা পরলো রুকুতে যখন যাবে আরেকজন পিছন দিক দিয়ে 100% তার লজ্জাস্থান দেখে কথা বলেন না কেন বলো হুজুর দেখলে সমস্যাটা কি আমার নবী মসজিদে অবস্থান করতেছেন হাদিস শরীফ হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেলল আমার নবী বললেন তুমি ওযু করে আসো তিনি তো নিয়ত করে ফেলেছে কি কিন্তু নবী বললেন তুমি ওযু করে আসো তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন ওযু শেষ করে এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন আবার নবী বললেন তুমি ওযু করে আসো আবার তিনি বন্ধু ওযু করতে গেল ওযু করে এসে বন্ধু আবার তিনি নামাজে দাঁড়ালো তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বারবার শুধু ওযুর কথা বলছেন কেন গো নবী আবার নবী বলে দিয়েছে যেই সেই পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়তে থাকে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ নামাজের জন্য পোশাকের একটা নির্দিষ্ট পোশাকের একটা সীমানা আছে তার সীমানা লঙ্ঘন করে ফেলেছে তার পোশাকটা একেবারে 100% কোথায় নূর নিচে জোরে জোরে নাউজুবিল্লাহ তোমাদেরকে এইজন্য বলবো এই যে আমাদের মধ্যে এই আমল অপসংস্কৃতি কিন্তু মুসলমানের ঘরে ঘরে ঠিক কি না আর জোরে আর আমরার শহরও ছি 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 শহরও শহরের খবর তো জানেনই নির্লজ্জ বেহায়া অশ্লীল মানুষের এনাগুনা এই জন্য ধ্বংস হবে পৃথিবীতে আগে শহর এরপরে আসবে সবার পরে গ্রামে কারণ গ্রামের মানুষ এখনো সৎ সভ্যতা নিষ্ঠা আদর্শ এখনো মানুষের মাঝে আছে ঠিক কিনা বলে এবার যুবক তোমাদের এই একটা সাবজেক্ট চলে গেল আরেকটা সাবজেক্ট বর্তমানে বিয়ে হলে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না এত নোংরা কাজ আমি তোমাদেরকে ছোট্ট তিনটা হাদিস শরীফ শোনাবো গান বাদ্যযন্ত্র নিয়ে কয়টা এর মধ্যে প্রথমটা যদি বলতে চাই রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল হয় ঠিক তেমনি গান মানুষের অন্তরে তেমনি নোংরামি তৈরি করে দেয় পানি যেমনি মাটি ফসল তৈরি করে দেয় এই গানও মানুষের অন্তরে বন্ধ নোংরামি তৈরি করে দেয় দুই নাম্বার হাদিস শরীফ রাসূল বলেছেন গানের আসরে যায় পাপী লোকেরা কান লাগায়া গান শুনে ফাসিকরা আর গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত নাউজুবিল্লাহ বলেন না মনে রাখবেন এখনকার ম্যাক্সিমাম বিয়েই বন্ধ হারাম কারণ যেই হালাল কাজের সাথে হারাম যুক্ত হয় এই কাজ আর বন্ধ হালাল থাকে না আমি আপনাদেরকে বলবো এই মসজিদে তুমি জমা পড়ো তোমাকে আজকে বলে যাব তোমার মহল্লায় যদি কোনো মুসল্লি রাত ভর ডিজে পার্টি করে তুমি আর তার বাড়ি থেকে মিলাদ পড়বা না তার বিয়ে পড়াবা না কারণ শরীয়তের শক্ত নির্দেশনা আছে যে স্টেজে হারাম হয় সেই স্টেজে কখনো পবিত্র কাজ হতে পারে না এটা হারাম 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 ঠিক কিনা বলে আপনার ইমাম সাহেবের পক্ষে আসেননি বন্ধু বর্তমানে যুবক যুবতীর ম্যাক্সিমামে বিয়ে বিচ্ছেদ হয় কারণ তার জন্মটাই হয়েছে হারাম দিয়ে এখন বাচ্চাদেরকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতে চাইলে বন্ধু তারা পড়তে চায় না মোবাইল দিয়ে দেন পেট ভরে গলা পর্যন্ত খাওয়াইতে পারবেন না বলবে না কথা বলেন না কেন কারণ বাবার বিয়ে হয়েছে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে। ঠিক কিনা বলেন? বাবার বাড়িতে বাজতেছে এটা, আবার মা কনের বাড়িতে বাজে, বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে। ঠিক কিনা বলেন? এই দুই বাঁশির মাঝখান দিয়ে বন্ধু একটা প্রোডাকশন, কথা বলেন না কেন? একটা প্রোডাক্ট। তেঁতুলের দানা না মাটিতে লাগাইছেন, গাছ কে উঠবে? বড় হইয়া কি ধরবে? তেঁতুল ধরছে, তেঁতুল ধইরা পাকছে, আপনি মুখে দিয়ে দেখছেন জন্মের টক। কি এখন গাছের নিচে বৈশা বৈশা যদি বলেন হুজুর গো আমি তো ভাবছিলাম আমার গাছে ল্যাংরা আম আসবে যেটা অত্যন্ত মধুময়, ভুল তো করছেন গোড়ায়। ঠিক কিনা বলেন? ভুল কোথায়, রং কোথায়? আপনি যদি শুরুতে তেঁতুলের বিচিটা না কিনে যদি ল্যাংরামের বিচি যদি অথবা ল্যাংরাম কিনে নিজের মতো করে চিবি চিবি রস খেয়ে আপনার বাড়ির সবচেয়ে পছন্দের জায়গায় যদি এই আমের বিচিটা লাগাইয়া দিতেন, আম গাছ উঠতো, পরে সবগুলো ডাল পরিপূর্ণ করে বন্ধু আম নামতো, আপনিও খাইতেন, সাত রাস্তার পথচারীরাও নিত, আর আপনার আমল নামায় শুধু সৎকার সব ডুবতে থাকতো। কসনারে ভাই মানবিনি তুই আমার কথাটা? ইনশাআল্লাহ। আমি কুমিল্লা মেডিকেলে যখন জুমা পড়াইছি, ভেরি হার্ড প্লেস। এই যে আমার ছেলে আছে, গাড়িতে লোক আছে বন্ধু, একটা বাড়িতে একদিনের জন্য আমাকে বিয়ে বাড়িতে গান বাদ্যযন্ত্র হয়েছে, এমন পরিবেশে আমাকে মিলাদে নিতে পারে নাই, কারণ আমি জানি রে ও বন্ধু দুধটা অত্যন্ত পুষ্টিকর, হাদিস শরীফের মধ্যে, সেজন্য বেশি বেশি করে দুধ পান করো, কারণ দুধরা জন্ম হয়, গাবি খায় ঘাস, সবুজ ঘাস, ঘাস থেকে দুধরা জন্ম হয়, শারীরিক সুস্থতার জন্য দুধের গুরুত্বপূর্ণ অন্যরকম। এই দুধ খাওয়ার কথা বলছে কে? এই পবিত্র দুধের মধ্যে যদি একটা ফোঁটা ছানা পড়ে, দুধ কি আর দুধ থাকে না, ছানা হয়ে যায়। তেমনি ভাবে যেই স্টেজে বন্ধু যেই বাড়িতে গান বাদ্যযন্ত্র হয়, ওখানে আর বন্ধু কোনো দোয়া চলে না। ঠিক কিনা বলেন? এর যুবক, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো হাদিস শরীফের মাধ্যমে এসেছে, আমার নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাত মানবে। আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ বহাল থাকবে। আমার নবী বলেছেন তারপরেও তাদের সাজা বহাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? কারণ তারা পৃথিবীর বুকে গানের আসর বসাবে, জোরে জোরে নাউজুবিল্লাহ। অথচ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে গাছের দিকে নজর দিয়ে দেখলেন গাছের পাতা বিরামহীনভাবে ঝরতেছে। আমার নবী গাছের ডালা ধরলেন, ধরতে দেরি এবার ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। এবার আমার নবী বলল, চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে। এই গাছের পাতা যেমনি শীতের দিনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে, তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, ঠিক তেমনি ভাবে গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই হাদিস বলেছেন কে? আমার নবী। গান বাদ্যযন্ত্রের এগেনিস্টে বলেছেন কি? আমার নবী। দুইটাই সত্য। যে ব্যক্তি নামাজ পড়ার পরেও নোংরা জিনিস ছাড়তে পারে না, সে কখনোই নামাজি হতে পারে না। আলোচনা করলে রাত ভর করতে পারবো, আর নয়। আমার আমার এই ভাই একটা অনুরোধ করেছেন আমাকে, এটা যদি না বলে যাই, কারণ আপনাদের এদিকে আমার ওয়াজে আসা হয় না, উনি আমাকে বকবে, মনে মনে বলবে হুজুরকে রিকোয়েস্ট করলাম, হুজুর মনে আমাকে মূল্যায়ন করে নাই। একটু আরেকটা বিষয় নিয়ে ছোট্ট টপিকস আকারে একটু আলোচনা করব। আলোচনা হলো এই যে সুন্নি জামাত বললেন, আহা সুন্নি মহাসম্মেলন, এই সুন্নি জামাত হলো, সুন্নাহ হলো ওইটা, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, যত আমল আমরা করছি রাসূলের দেখানো পথে সিস্টেমে করার নামই হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা সুন্নি জামাত রাসূল মানি, রাসূলের পরিবারকে, তার মানে আহলে বাইতকে মানি, সাহাবায়ে কেরামকে মানি, আল্লাহর ওলিদেরকে মানি, চার মাযহাব মানি, চার তরিকা মানি, সব মানি। ঠিক কিনা বলেন? मिलादो पढ़ी कियामो करी नबी के आमरा कखनोई माटी नबी की माटिर ना नूरे एक गर्दबेर दल को नबी बोले माटी आरे नबी जखन हय नबी जखन हय नाई तखन तो किछुई छिलो ना माटिर हय केमने नबीर परे एना सब की कथा बोलेन सम्मानित उपस्थिति नबी निये जा आछे आमरा सुन्निरा आपनारा ब्राह्मणबाड़ियार मानुष तरिकापंथी बेशी आपनारा खूब एक्टिव এটা আমি জানি আপনাদেরকে এই বিষয়ে বোঝানো লাগবে না তবে রাসূলের পরিবার নিয়ে কিন্তু এখন কিছু বিতর্ক শুরু হয়েছে আহলে বাইত নিয়ে আহলে বাইত সম্মানিত উপস্থিতি রাসূলের পরিবারের মধ্যে প্রথম যদি আমি বলি এই এই মনু মনু মোর দিকে তাকাও এই স্টপ ইওর মাউথ এভরিবডি সবার জবানকে বন্ধ রাখতে হবে কারণ শেষ ভালো যা You listening my lecture very attentively. जवान के बंद रखते हैं कथागुलो मन दिए सुनते हैं कारण नबीर कथा बोलছি नबी के लिए आलोचना कराओ इबादत नबीर ভালোবাসার कथा बोला फरज दुश्मनी करा कुफुरी रसूल বলেছেন قال من سب نبي فقتله ومن سب اصحابي فضربه যারা নবীকে গালি দিবে নবীর ইজ্জতে চাদর ধরে টান দিবে আমার নবী বলেছেন উম্মত তোমরা তাকে শূট করে দাও হত্যা করে ফেলো হাদিস শরীফ ওমান সাব্বা আসহাবি ফাদরিবহু সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তাদের সামনে যারা আঘাত করবে তাদেরকে বাইন্দা পিটাও ওমা ঠিক কই না ব্যাঠিক কই না মোবাইল যখন হ্যাং হয়ে যায় না 2 ঘন্টা ওয়াজ শুনে হ্যাং হয়ে গেছে কি রে ভাই তোরা তো সব ছেলে মুরব্বি তো কম ইয়াং ম্যান তোরা হ্যাং হইলে কেমনে হইব তোমরা কি সুন্নি জামাতকে পছন্দ করো না আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি এই সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস সাউথ মিল্লা জান্নাতে যা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুন্নি জামাত শ্রেষ্ঠ দল এটা বিকল্প কোনো রাস্তা আমার দিকে তাকান আহলে বাইত প্রথম যদি বলি খাতুনে জান্নাত মা ফাতেমা ঠিক না रसूल बोलेছেন मनु की হইছে মাথা কি চিন্তা ঢুকে গেছে না আরে মুই তো শেষ করে দিতেছি আরে হেইয়া তো কইরা দিমু কইয়েছি কই করমু আনে বরিশালের ভাষা একটু মজা লাগে আমার কাছে মুই এত কষ্ট কইরা চললেইছি মুই কি চললে যামু একটু অনেক লেট করে মুই চললে যামু আমার কাছে একটু মজা লাগে বুঝছেন এরা কি যে কয় মনু মুগো বাড়ি চললাইছো মুই বহুত কষ্ট হইরে মুররাটা দৌড়ছি কি করছি মুররা দৌড়ছে কেরা বলে আহলে বাইতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই নবীকে যেমনি ভালোবাসা ফরজ নবীর পরিবারকেও তেমনি ভালোবাসা ফরজ তাদের সাথে বেয়াদবি করে কুফরি আমার রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ মা ফাতিমা হলো সকল মুমিনাদের জান্নাতের সরদারিনী সুবহানাল্লাহ মা ফাতিমার পরে বিয়ে হলো কার সাথে হযরতে আলীর সাথে ইসলামের চতুর্থ খলিফা রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা নু সম্পর্কে বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন আমি শিক্ষার শহর দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী সেই শহরের দরজা হলো আমার আলী সুবহানাল্লাহ হাদিস শরীফ মজা না এবার তাদের দুইজনের সন্তান হলো কারা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ এর যুবকের দল তোমরা আজকে সুন্নি জামাতকে ভালোবেসে জান্নাতে এখানে বসেছো তোমাদের যুবক যারা নবীর পরিবারকে ভালোবেসেছো ইমাম হাসান হুসাইন দুই ভাইকে ভালোবেসেছো আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাব আহলিল জান্নাহ সমস্ত ইমানদার যুবকদের জান্নাতে লিডার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই আমার নবী আরো বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়াল নবী বলেছেন হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় জান দুনিয়ায় আমার দুইটা সুগন্ধযুক্ত ফুল গ্লেজি ফ্লাওয়ার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীটা সত্য না মিথ্যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ born in another country His father's name was Abdullah. His mother's name was Jamina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Amar Nabi chilen shreshta satyabadi. Nabir sine. Allah of the first failure is the Lord of all. Rabbul Alameen. Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam is the blessing for the world. Rahmatan lil alamin. Kalimat koyta dik. There is no good but Allah. She Allah with the Kuru Pashani. Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam is the messenger of Allah. Subhanallah Bolanaka. Ara Jode. Allah is all in all. Follow His law and light for eternal success. Subhanallah. America Gobeshok Bolochen of all the great religious personalities of all Prophet. Dr. Ahmad Pyara Baghdadi Bolse. Of all the great religious people. আরে মাজায় ধরে রইছে ঠিক কেনা বলে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলতেছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালীর মাঝে আমার নবী সবচেয়ে সেরা আরে আমেরিকার মতো ইহুদিদের দেশের গবেষক মাইকেল এইচ হার্ট বলেছে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অস্বীকার করার সুযোগ আছে এই জন্য আমাদের প্রত্যেককে আমি বলবো শুনেন ইহুদি খ্রিস্টানরা তার ধর্মগ্রন্থ দ্বারা তার একটা প্রমাণ করেছেন হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ কয় নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ উই লাভ ইউ এন্ড ফরগিভ ইওর সিনস আমাদের প্রত্যেকের উচিত উই শুড অবি আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি যেই ওয়াজ করছি আপনাদের মনে থাকবে কিনা জানি না ছোট ছোট করে আমার আলোচনার ধরন এরকম টপিকস আকারে ছোট ছোট করে কারণ বেশি বললে মনে থাকবে না এই বিষয়ের উপর দুই তিনটা ওই বিষয়ের উপর দুই তিনটা এইভাবে করে করে কিন্তু আলোচনা করি আগে একটু বড় বড় করতাম কারণ এখন তো সবকিছু আধুনিক ডিজিটাল কমার্শিয়াল